প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এমনই এক ঢাকা শহরে বাস করছি, আজব শহর ঢাকা শহর, যে শহরকে বলা হতো রিক্সার নগরী। সেই রিক্সার নগরী এখন কিন্তু সত্যি বোঝা যাচ্ছে যে রিক্সার নগরীতে পরিণত হয়েছে ঢাকা শহর। কারণ এখন আর ভিআইপি পথ, সাধারণ পথ, ফুটপথ বলে কোনো মানে চেনা জানা চেহারা আর দেখা যায় না। সবখানেই সব ধরনের গাড়ি, বিশেষ করে রিক্সা আজ ছুটে চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা রয়েছি এই মুহূর্তে হোটেল ইন্টার কন্টিনেন্টালের নিচে। ইন্টার কন্টিনেন্টাল হচ্ছে একটি 5 তারকা বিশিষ্ট আন্তর্জাতিক মানের হোটেল। সেই হোটেলের নিচেই আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন চালিত রিক্সা, পায়ে চালিত রিক্সা, বাস, উপরে ট্রেনও যাচ্ছে। তার মানে মেট্রো রেল চলছে উপরে, নিচে চলছে বাস, প্রাইভেট গাড়ি, তারপরে মোটর সাইকেল, সিএনজি, অটোরিক্সা, রিক্সা কি নেই, এই একই পথে সব চলছে একাকার হয়ে। আমরা জানি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্ররা নিজেরা নিজেদের দায়িত্বে ট্রাফিক ব্যবস্থা কাঁধে তুলে নিয়েছিল। তারা খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে রো মেনে, আইন মেনে এক এক গাড়িকে এক এক পথে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু তারপরে ছাত্ররা যখন মাঠ থেকে উঠে গেল, তখন সকল ধরনের গাড়ি ঘোড়া একসাথে একাকার হয়ে রাস্তায় চলতে শুরু করলো। কারণ ট্রাফিক পুলিশ রাস্তায় থাকলেও তারা আর সেভাবে সমস্ত গাড়ি ঘোড়াকে কন্ট্রোল করতে পারছে না। কারণ এখানে মনে হচ্ছে আইনের ভয় বা আইনের বাস্তবায়ন খুব বেশি হয়তো হচ্ছে না, এমনটির কারণেই আজকে অটো, ইঞ্জিন চালিত রিক্সাগুলি হয়তো প্রধান প্রধান সড়কে বা ভিআইপি সড়কে তারা চালিয়ে দিচ্ছে বা চলতে শুরু করেছে। আমার মনে হয় এই ইঞ্জিন চালিত গাড়িগুলির কারণে দুর্ঘটনার যেমন মানুষ শিকার হচ্ছে, তেমনি অন্যান্য যানবাহন বা পরিবহনের চলতেও অসুবিধা হচ্ছে। তাই ইঞ্জিন চালিত গাড়িগুলোকে একটি নির্দিষ্ট, আগে যেমন নির্দিষ্ট রুটে বা নির্দিষ্ট পথে চলতো, সেভাবেই চলতে দেওয়া উচিত। আর বিশেষ করে শরীরের শ্রম ঘাম দিয়ে পায়ে ঠেলে যারা রিক্সাগুলি চালাতে হতো, সেই রিক্সাগুলিকে তাদেরও তাদের নির্দিষ্ট এলাকায় চলতে দেওয়া দরকার। কিছুদিন আগেও আমরা দেখেছি ঢাকায় সাধারণ রিক্সাওয়ালা এবং ইঞ্জিন চালিত রিক্সাওয়ালাদের মধ্যে ব্যাপক আন্দোলন, সংগ্রাম, সংঘাত। যারা কায়িক শ্রম করে রিক্সা চালান, শরীরের শক্তি দিয়ে যে রিক্সাগুলি চলে, তাদের অনেক বেশি দুঃখ, অনেক বেশি কষ্ট। তাদের একটাই কথা যে ইঞ্জিন চালিত বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলি রয়েছে, সেই রিক্সাওয়ালারা খুব কম ভাড়ায় তাদের যাত্রীদের নিয়ে যাচ্ছে। এবং তারা চাইলেও তাদের যাত্রীদের যেমন নিতে পারছে না, তাই তারা আন্দোলন করেছিল শাহবাগে যেন ব্যাটারি চালিত এই রিক্সাগুলিকে নিষিদ্ধ করা হয়। কারণ এই রিক্সার বদলতে যেমন রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম হচ্ছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। সুতরাং আমাদের মনে হয় এখনই এই ব্যাপারে একটু জোরালো ভূমিকা রাখা উচিত, উদ্যোগ নেওয়া উচিত, যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা আগে যেভাবে তারা প্রধান সড়কের বাইরে গলির ভিতরে চলাচল করতো, তাদেরকে সে জায়গায় ফিরে যাওয়া উচিত। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য, এজিবি নিউজের সাথে থাকার জন্য। আমরা যদি দেখাই তাহলে একটু দেখতে পাবো কী পরিমাণ জ্যাম এবং জটলা লেগেছে। আমরা দেখতে পাচ্ছি অলিতে গলিতে, রাস্তাঘাটে আশেপাশে কেউ কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না, কেউ কোনো দিকে লেনগুলি মানছে না। একমুখী গাড়ি আজ একদিকে না দুদিকে গাড়ি চলাচল করছে। তাই এই ট্রাফিক ব্যবস্থা দ্রুত ফিরিয়ে আনতে হবে, কারণ এমনিতে মানুষ ঢাকা শহরে খুব বেশি জ্যামে ভোগেন, অসুস্থ, অতিষ্ঠ হয়ে যায়। তাই এ ব্যাপারে আরও বেশি দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ এবং আহ্বান জানানো যাচ্ছে। এতক্ষণ এজিবি নিউজের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।